নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসপি লাভ স্টুডিও। আমি আপনাদের সাথে আছি সুশান্ত। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি ছোট্ট স্টোরি শেয়ার করব। এই স্টোরিটি থেকে আশা করি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। অনেকদিন আগে দিল্লি এয়ারপোর্টে একটি সুন্দরী মেয়ে প্লেন ধরার জন্য গিয়েছিল এবং সে প্লেনের ভেতরে প্রবেশ করে দেখে তার পাশের সিটে একজন ভদ্রলোক বসে আছে যার দুটো হাত নেই, এবং সে সঙ্গে সঙ্গে এয়ার হোস্টকে ডেকে পাঠায় এবং বলে, প্লিজ আমার এই সিটটি চেঞ্জ করে দিন। তখন এয়ার হোস্ট বলেন, সরি ম্যাডাম, আমাদের কাছে কোনো সিট ফাঁকা নেই। তখন মেয়েটি বলে, এই ব্যক্তির পাশে বসে আমি যেতে পারবো না। তখন এয়ার হোস্ট ওই ব্যক্তির দিকে দেখেন, ওই ব্যক্তিটির দুটি হাত ছিল না। তারপর এয়ার হোস্ট বলেন, ঠিক আছে ম্যাডাম, আপনি ওয়েট করুন, আমি আমার সিনিয়রের সাথে কথা বলে দেখছি। এবং এয়ার হোস্ট তার সিনিয়রের কাছে চলে যায়। এই ঘটনাটি প্লেনের সমস্ত আরো যারা যাত্রী ছিলেন তারা খুব 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 মন দিয়ে দেখছিলেন। মেয়েটি নাক কুচকে ওই ব্যক্তির দিকে তাকাচ্ছিলেন যার দুটো হাত ছিল না এবং বিরক্তিভাবে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর এয়ার হোস্ট ফিরে এসে বলেন, ম্যাডাম একটি সিট পাওয়া গেছে বিজনেস কম্পার্টমেন্টে। তখন মেয়েটি বলে, ওয়াও বিজনেস কম্পার্টমেন্ট, আমি রাজি আছি, কোন দিকে, নিয়ে চলুন নিয়ে চলুন। তখন এয়ার হোস্ট বলেন, ম্যাডাম আপনার জন্য নয়, ওই ভদ্রলোকের জন্য। তারপর এয়ার হোস্ট ওই ব্যক্তিটিকে উঠিয়ে বিজনেস কম্পার্টমেন্টের দিকে নিয়ে যেতে লাগলেন। এই ঘটনাটি দেখে প্লেনের সমস্ত যাত্রী তালি বাজালেন এবং যেতে যেতে ওই ভদ্রলোকটি কয়েকটি কথা বললেন। বললেন, আমি একজন আর্মি সোলজার, যুদ্ধ করতে গিয়ে আমি আমার দুটো হাত নষ্ট করেছি। আমি অনেকক্ষণ ধরে এই ঘটনাটি দেখছিলাম। যখন এই মেয়েটি আমার পাশে না যাওয়ার জন্য নাক কুচকছিল, যখন আমাকে অপমান করছিল, আমার পঙ্গুত্বকে বড় সড়ো করে দেখাচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল আমি কাদের জন্য লড়াই করেছিলাম, এই মানুষগুলোর জন্য। আমার নিজের নিজের প্রতি রাগ হচ্ছিল। কিন্তু যখন এই এয়ার হোস্ট আমার সাথে এরকম ব্যবহার করলো, তখন আমার মনে হলো শুধু আমার দুটো হাত কেন, এই সমস্ত মানুষের জন্য যদি আমার জীবনও চলে যায় আমি তাও রাজি আছি। তো বন্ধুরা, একটাই কথা বলবো, সৌন্দর্য মুখে নয়, মনে থাকা দরকার। মুখের সৌন্দর্য আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু মনের সৌন্দর্য আপনি যতদিন এই পৃথিবীতে থাকবেন, যতদিন আপনার শ্বাস প্রশ্বাস চলবে ততদিন থাকবে। তাই কোনো মানুষকে হীন মনে করবেন না। প্রত্যেকটা মানুষের একটা ইতিহাস আছে, প্রত্যেকটা মানুষের একটা দুঃখের গল্প আছে। সকলকে ভালোবাসার চেষ্টা করুন। মুখের সৌন্দর্য বাজারে কয়েকটা মেকআপ বক্স কিনলেই আপনি তৈরি করতে পারবেন, কিন্তু হৃদয়ের সৌন্দর্য পয়সা দিয়ে তৈরি করতে পারবেন না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এরকম ধরনের মোটিভেশনাল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন। গুড বাই।